জোর উপযুক্ত শিশু পাচার এবং জোর পূর্বক ওষুধ খাওয়া, এটি কিন্তু কোন সমাজ মানে এটাকে কিন্তু ভালো চোখে দেখে না, কিংবা এটা গ্রহণ করে না। এটা যারা করে আর কিন্তু দুষ্কৃত কাজ, এবং এদেরকে এটার যে অবস্থাটা, এটা কিন্তু আমাদের যে গরিব পরিবারগুলি আছে এবং যে সমস্ত পরিবারে পিতা কিংবা মাতা নেশাগ্রস্ত, ওই সমস্ত পরিবারেরই শিশুদেরকে কিন্তু আপনার অনেক সময় বিভিন্ন প্রমাণ দিয়ে নিয়ে যাওয়া হয় যৌনপল্লবীতে, কিংবা তাদেরকে চুরি করে নিয়ে যাওয়া হয়। এবং আমাদের সরকার থেকে কিন্তু এটা খুবই সজাগ, আগে এটা যে অবস্থায় ছিল এখন সে অবস্থায় নেই। আমরা এই যৌনপল্লবীতে প্রায়ই আমাদের ওই মানে মানে সুরক্ষা আইন থেকে মানে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে অভিযান পরিচালনা করা, আমরা কিছু উদ্ধার করেছি এবং সেটা কমে গেছে। আর কিছু জিনিস আছে যেগুলো যে আগে যেটা ছিল সে ক্রোধবার্তা ভাবি কিন্তু চলছে। আর আমি যে শিক্ষার ব্যাপারে যে বলছি, যেটা আমার মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বলেছেন, আমাদের কিন্তু প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কিন্তু একটা কেসিপেপ আছে যে এই প্রাইমারি স্কুলের আন্ডারে এই ক্লাবগুলি থাকবে, এবং সেইখানে ওই স্কুলের শিক্ষক, ওই ইউনিয়নের চেয়ারম্যান, ওই ইউনিয়নের মেম্বার তারা কিন্তু এটার সাথে জড়িত। তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু বলেন যে ছেলেদেরকে মেয়েদের স্কুলে পাঠানোর জন্য, এরা কিন্তু প্রায় সবাই কিন্তু নিবন্ধিত হয় স্কুলে, অনেকে অনেক সময় আসে কিংবা আসে এবং সেটা কিন্তু করা হচ্ছে। আর শিশু যৌন পল্লীতে যেটা যায় সেটা কিন্তু আপনার আমাদের গ্রামের থেকে খুব কম, এটা কিন্তু বেশিরভাগ দেখা যায় যে ভাগিয়ে নিয়ে আসে বস্তি এলাকা, এবং সেই বস্তি এলাকা দেখা যায় যে ওই মেয়েটার বাবা কিংবা মা মাদকাসক্তের সাথে জড়িত এবং ওই প্রলোভন দেখে নিয়ে যায়, এবং এটা কিন্তু আজকে রোধ করা হচ্ছে এবং এটার জন্য কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে অনেক, যাতে খুব কমে আসে। আর একটা জিনিস কি জানেন, একটি সমাজের রাতারাতি কোনো পরিবর্তন সমস্ত করা সম্ভব নয়। আমরা কিন্তু প্রেক্ষিত পরিকল্পনা আমরা দিয়েছি 2021 আমরা এই করবো, 2030 এই করবো, 2040-41 আমরা এই করবো, এটা সবটাই কিন্তু একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছে। আগে যেভাবে রাস্তায় যৌন কর্মী দেখা যেত এটা কিন্তু এখন নাই, এটা কিন্তু সবাই স্বীকার করতে হবে। যে যে সমাজ ব্যক্তির থেকে বলার লাগে এটা কিন্তু আগে একটা প্রকট ছিল, আজকে এই উত্তরণ হয়েছে কাজের সংস্থান করার ফলে, আজকে এই উপবৃত্তি দেওয়ার ফলে, আজকে বেকার ভাতা দেওয়ার ফলে, আজকে বয়স্ক ভাতা দেওয়ার ফলে, আজকে প্রতিবন্ধীদেরকে ভাতা দেওয়ার ফলে আজকে এই সংখ্যাটা কিন্তু কমে আসবে, এবং এটা ধীরে ধীরে কমে আসবে। যখন আমরা 100 ভাগ উত্তীর্ণ বুঝতে পারবো তখন এই অবস্থাটা একেবারে থাকবে না বললেই চলে। ধন্যবাদ সবাই। ওই যে রাজবাড়ি যে কথাটা এসেছে যে রাজবাড়িতে শিশুদের বাসস্থান, এটা শুধু রাজবাড়িতে সারা বাংলাদেশে আছে, তবে একটি শিশু আশ্রয় নিতে থাকতে পারে না, কারণ সে তার পরিবারের সাথে থাকে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত নির্বাচনের সময় একটি ম্যানিফেস্টো দিয়েছিলেন, নির্বাচনী ম্যানিফেস্টো, সেখানে ঘোষণা করেছিলেন যে সারা বাংলাদেশের কোন একটি মানুষকে গৃহহীন অবস্থায় থাকতে দেওয়া হবে না, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সারা বাংলাদেশে প্রতিটি আশ্রয়হীন মানুষকে কিন্তু একটি করে বাড়ি করে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে 2টি বেডরুম, 1টি কিচেন, 1টি ওয়াশরুম এবং 1টি ছোট্ট বারান্দা দেওয়া হচ্ছে, এবং এটা মাঝে একটু ফ্যান্সি করে দেওয়া হচ্ছে সে মানে কিছু গৃহপালিত পশু পালন করার জন্য। একটি শিশু সে কিন্তু তার পরিবারের সাথে থাকে এবং আশ্রয় নেয়, কাজেই আমরা বলতে পারি যে আমরা সার্বিকভাবে আমরা সেই আশ্রয়ের স্থান আমরা করে দিচ্ছি, সরকার থেকে করে দিচ্ছে, এবং এর মাঝে কয়েক লক্ষ পরিবারকে আমরা সেই গৃহহীন পরিবারকে আমরা গৃহ করে দিয়েছি, এবং বাকিদেরকেও দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে, এবং এটা খাল জমি করে দেওয়া হচ্ছে, যখন জমি থাকবে না তখন 3% জমি আমরা ক্রয় করে এই গৃহহীনদেরকে আমরা গৃহের ব্যবস্থা করে দেব, যার ফলে গৃহহীন কোনো শিশু থাকবে না। আর আমি যে কয়েকটি কথা তো আগে বলেছি যে জন্মের পরে যে সমস্ত শিশুদেরকে পরিত্যক্ত অবস্থায় রাস্তা ফেলে দেওয়া হয় তাদের জন্য কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্র আছে, এবং সেখানে কিন্তু আমরা তাদেরকে সার্বিকভাবে আমরা সেখানে গড়ে তুলছি, এবং এটি কিন্তু আশ্রয়হীন কোনো শিশু থাকবে। আর যৌন হয়রানির কথাও যেটা আবার যেটা এসেছে, এটা কিন্তু পরিবার পরিবার থেকেও কিন্তু এটাকে কিন্তু সচেতন করতে হবে।
এবং একটি বয়স সন্ধিক্ষণে মেয়েরা যে অসুবিধাগুলি যে সৃষ্টি হয় এটা যদি পরিবার থেকে তাকে যদি সেই শিক্ষাটা যদি না দেওয়া হয় তাহলে এটা কিন্তু খুবই জটিলতার সৃষ্টি করে এবং সেটা কিন্তু পরিবার থেকেই তাদেরকে দেওয়া হয় এটা এটা সামাজিকভাবেও এটা কিন্তু আন্দোলনের পর্যায়েও কিন্তু এবং এটার জন্য আমরা কিন্তু সার্বিকভাবে এই সরকার থেকে কিন্তু আমরা অনেক কিছু করছি এবং সেটা এই মাসিককালীন অবস্থাতেও এবং এই বয়স অধিক্ষণের জন্য আমরা কিন্তু গার্লস স্কুলগুলিতে গার্লস কলেজগুলিতে আমরা অনেক উপকরণ কিন্তু আমরা সরকার থেকে কিন্তু দিয়ে থাকি এবং অনেক সময় কিন্তু দিচ্ছেন কাজে এগুলি আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আগে আমরা কোথায় ছিলাম এখন আমরা কোথায় আছি একদিন একটি দেশকে সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা যায় না সেটা কিন্তু আমরা করে চলছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে তার খুবই সজাগ দৃষ্টি এবং আজকে সারা বাংলাদেশে যেভাবে আশ্রয় কেন্দ্র করে তোলা হচ্ছে যেভাবে সরকার শিশু সদন করে তোলা হচ্ছে আগে কিন্তু সেটা কখনো ছিল না এবং অদূর ভবিষ্যতে এরকম কোন শিশু থাকবে না যারা আশ্রয়হীন হয়ে থাকবে আর যারা থাকে বিভিন্ন রাস্তার উপরে তাদেরকে পাওয়া যায় তাদেরকে আমরা আমি আগেও বলেছি তাদেরকে নিয়ে আমরা রাখতে পারি সুযোগ পেলে তারা সেই আশ্রয় কেন্দ্রগুলি থেকে আমাদের পালিয়ে আসে এবং সেটা কিন্তু আস্তে আস্তে যখন এই অবস্থাটা আমরা কিন্তু সেটা তার সম্পূর্ণভাবে সেটা প্রবত উঠতে পারবো বলে আশা করি হিজড়া জনগোষ্ঠী যদি আপনি ধরেন আপনারা কি কি বলেন একটি জনগোষ্ঠী কিংবা বেদি কিংবা অনগ্রসর যদি আপনারা ওই তাদেরকে যদি ধরেন তো তাদেরকে কিন্তু প্রাথমিক স্তরে আপনার কিন্তু এর মানে বিভিন্ন পর্যায়ে যেমন 700 টাকা করে আমরা তাদেরকে শিক্ষাগ্রহণে দেওয়া হবে মাধ্যমিক স্তরে 800 এবং উচ্চ মাধ্যমিক স্তরে 1000 টাকা এবং স্নাতক উত্তরে আপনার 1200 টাকা করে কিন্তু তাদের আলাদা কিন্তু আপনার উপবৃত্তি দেওয়া হয় এবং তাদের শিক্ষা মান উন্নয়নের জন্য তারা যদি পিছিয়ে যেতে না পারে তাদের কিন্তু সার্বিকভাবে সেখানে কিন্তু সাহায্য সহযোগিতা আমাদের কিন্তু করা হয় এবং এই পরিবারগুলি যাতে কিছু না যাতে সাহায্য সহযোগিতা পায় এই পরিবারগুলিকেও কিন্তু আমাদের কিন্তু ওই আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকেও কিন্তু আমরা ওই মানে এই ভাতা দিয়ে থাকি এবং এটা সামাজিকভাবে সেটি আছে যেমনিভাবে বয়স্ক বিধবা ভাতা হ্যাঁ প্রতিবন্ধী ভাতা বিভিন্ন স্তরে যে ভাতা দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হবে এবং এটা আমরা সবসময় এদিকে আমরা সচেষ্ট আর শিক্ষা হ্যাঁ প্রতিবন্ধী আমরা সেটা বলছি প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু আমাদের সরকার থেকে আমাদের কিন্তু কিছু 72টা 62টা মতো কিন্তু স্কুল আছে এরপরে কিন্তু আমরা আরো স্কুল করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটা কিন্তু আমাদের জরিপ চলছে যে প্রাইভেট যে প্রতিবন্ধী স্কুলগুলি যেগুলি আছে সেগুলি মানে ছাত্র সংখ্যা দেখা গেছে যে রাতারাতি অনেক ছাত্র বেড়ে গেছে আমাদের পরিসংখ্যানে যা আছে তার চেয়ে অনেক বেশি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং এটির জন্য আমাদের মন্ত্রণালয় থেকে এখন এটি অনুসন্ধান করা হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের অফিসাররা যাচ্ছে যে স্কুলগুলি আবেদন করেছে এফপিও ভর্তির জন্য এবং সাহায্য সহযোগিতার জন্য এগুলি প্রক্রিয়া দিন কারণ এই মাননীয় আজকের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ক্ষমতা আসার আগে প্রতিবন্ধীদের জন্য কিন্তু আলাদা আগে সুযোগগুলি ছিল আগে যদি আমরা স্কুলগুলির যদি দিকে যদি থাকাই আমরা 2008-এর আগে আমাদের বিদ্যালয়গুলিতে কোনো র্যাম ছিল না প্রতিবন্ধী বাচ্চাদের ওঠার জন্য কিন্তু এখন সেটা করা হচ্ছে এবং আজকে আমরা অনেক স্কুলে আমরা লিফট দিচ্ছি সেটা কিন্তু মেনু প্রতিবন্ধী বাচ্চাদের জন্য সেটা ল্যাব করা চলা গেল আমরা সেগুলি একটু করে দিচ্ছি এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে জন্য আমরা যার যেরকম উপকরণ প্রয়োজন যার হুইল চেয়ারের প্রয়োজন তাদেরকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে যেন আমি কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে পড়ে একটা আপনার ইয়ার থেকে নেত্রকোনা থেকে এসেছে সেটা চলাফেরা করতে তার অসুবিধা হচ্ছিল তাকে কিন্তু মিশিনারি সেই হুইল চেয়ার দেওয়া হয়েছে যাতে সে ব্যাটারির মাধ্যমে চালিয়ে সে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে যারা এরকমভাবে এগিয়ে চলেছে আমরা তাদের এই মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সার্বিকভাবে শিক্ষা মন্ত্রণালয় বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলেন নারী ও শিশু মন্ত্রণালয় বলেন এবং সবখান থেকে আমরা সেটা সাহায্য করা হচ্ছে এবং যেখানে স্কুল নেই সেটা কিন্তু আর স্কেচ ম্যাপ আছে সে স্কেচ ম্যাপের বাইরে যেখানে স্কুল নেই যেখানে এটা চাহিদা দেওয়া হচ্ছে আপনার কিন্তু আপনারা প্রাইমারি স্কুল কিন্তু এরকম করছে আগে যে বিভাগ ছিল যে যত্র তত্র দেখা গেছে যে প্রাইভেট আপনি প্রাথমিক বিদ্যালয় করে
করছিল দেখা যাচ্ছে একটি গ্রামে দুটি স্কুল হয়ে গেছে যেখানে প্রয়োজন নেই হয়তো আরেকটি গ্রামে প্রয়োজন কাজে এখন সরকার আপনি সেটা আমাদের অফিসারদের মাধ্যমে শিক্ষা অফিসারদের মাধ্যমে সুপাস করলাম এবং প্রশাসনের মাধ্যমে আমরা সেখানে খুঁজ দিচ্ছি যেখানে প্রয়োজন সেখানে সরকার থেকে ডাইরেক্ট সেই স্কুলগুলি করে দেওয়া হচ্ছে টয়লেট ব্যবহারে অনুপযোগী যে কথাটা এসেছে হাসপাতালে কিন্তু টয়লেট আছে টয়লেট অনুপযোগী কিন্তু সবসময় থাকে না কাজে হসপিটালগুলিতে কিন্তু সাধারণ মানুষের এখন কিন্তু অনেক মানে আগে কিন্তু হসপিটালে সহজে কিন্তু মানুষ যেত না এখন হসপিটালগুলিতে সেবা বৃদ্ধি পেয়েছে ওষুধ দেওয়া বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে সেখানে মানুষের সমাগম হয় অনেক বেশি এবং আমাদের গ্রাম থেকে অনেক মানুষ আছে যারা ঠিকভাবে টয়লেটগুলি ব্যবহার করতে পারে না দেখে বলে নোংরা করে ফেলে দেখে কিন্তু এই অবস্থাগুলি কিন্তু সৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু টয়লেটগুলি পরিষ্কার করার জন্য কিন্তু সেখানে আমাদের পরিচ্ছন্নতা কর্মী আছেন কিন্তু তারা সবসময় কিন্তু সেটা কুড়িয়ে উঠতে পারেন না যার জন্য কিন্তু এই টয়লেটগুলি অনেক সময় ব্যবহারের অনুপযোগী হয়ে যায় এবং এটা কিন্তু সবসময় থেকে এবং এটা কিন্তু একটি সময় যেমন আমাদের দুটা পর্যন্ত হসপিটালগুলিতে রুটি সেবা দেওয়া হয় সকাল 8টা থেকে এই সময়টা প্রথমের দিকে আমাদের টয়লেটগুলি ভালো পরিষ্কার থাকে কারণ আগেও কিন্তু অনেক হসপিটাল আমাকে যেতে হয় আমি যাই এবং আমি আমার ওইখানে কয়েকটি হাসপাতালে আমিও কিন্তু চেয়ারম্যান এগুলি দেখার জন্য আমি সেখানে গিয়ে দেখেছি এবং এটা কিন্তু সম্ভব হয় না এটা কিন্তু আমাদের অজ্ঞতার কারণে এবং আমাদের যে আশা আমাদের যে মানুষদের সেইখানে তাদের পেশেন্টের উপরেও কিন্তু এটা নির্ভর করে যার জন্য অনেক সময় মানে আমাদের আমরা যতটুকু ব্যবহার করতে পারি তার চেয়ে অনেক বেশি তো ব্যবহৃত হয় কিন্তু সুস্থভাবে ব্যবহৃত হয় না দেখে কিন্তু অনেক সময় এটা অনুপযোগী হয়ে যায় এবং এটা কিন্তু আমাদেরই আমরা আবার ঠিক করে যেতে পারি আর তার ডাক্তার থাকে না ওষুধের সংকট এটা এখানে যে আমাকে যে প্রশ্নটা এখানে আমি শুনেছি যে আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলি আছে এটার প্রতি মেনলি তারা বলেছে আমি আর এইটা হসপিটালগুলির কথা বলব কমিউনিটি ক্লিনিকগুলিতে কিন্তু আমাদের সবাই কিছু প্রকার ওষুধ কিন্তু দেওয়া সেই কমিউনিটি সেন্টারগুলিতে এবং সেখানে ওষুধের ঘাটতি হওয়ার কথা নয় যখনই ওষুধের ঘাটতি হয় যখনই তারা চাহিদা দেয় তখনই কিন্তু সেই ওষুধগুলি কিন্তু দেওয়া হয় তবে আমি এটা জানলাম আমরা সেটা মানে দেখবো আমি সেটা খুঁজ নেব এটা হওয়ার কোনো অবস্থাতে কথাটা কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা স্পেশাল এটা প্রোগ্রাম হ্যাঁ কারণ এটা গ্রামে মানুষদের প্রাথমিক এবং যে ওষুধগুলি আছে মাতৃত্বকালীন প্রাথমিক যে অবস্থাগুলি আছে এটার জন্য কিন্তু এই ক্লিনিকগুলি যে আমাদের করা হয়েছে ওষুধের সংকট থাকার কথা নয় আর উপজেলা হসপিটালগুলিতে এবং জেলা হসপিটালগুলিতে ওষুধের সংকট কোনো অবস্থাতেই নাই যেটা যদি থাকে সেটা অনেক হয়তো থাকে দেন এবং আমাদের এই জেলা হসপিটালগুলিতে এবং অনেক উপজেলা হসপিটালগুলিতে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এখানে একটি মানে সার্ভিস সেন্টার আছে হ্যাঁ ওইখানে আমাদের একজন অফিসার থাকেন একজন স্টাফ আছেন যখনই হসপিটাল থেকে একটি ওষুধের ঘাটতি দেখানো হয় যে হসপিটালে এই ওষুধটি নাই ডাক্তার যখন এটা তাকে লিখে দেন ওই ব্যক্তিরা যদি আমাদের এই সমাজ কল্যাণের আমাদের যে ওইখানে যে কেন্দ্রটা আছে হসপিটালের ভিতর এখানে গেলে তাকে সে ওষুধটা কিনে দেওয়া হয় এবং ওষুধের কোনো অবস্থাতে ঘাটতি হয় না এবং সেটা অনেকেই জানেন না এটা যদি এই হসপিটালগুলিতে যারা ডাক্তার যারা আছেন কিংবা যারা স্পোর্ট থেকে যারা এই রোগীকে ওষুধটা সাপ্লাই দেন তখন যদি বলেন যে আমাদের এই ওষুধটা নাই আপনি ওই যে সমাজ সেবার সেই কেন্দ্রে যান সাহায্য কেন্দ্রে যান তাহলে কিন্তু আপনি এই ওষুধটা কিন্তু আর আপনার মানে ইয়া হওয়ার কথা না আর যদি বস্তি হরিজন ইত্যাদির যে চিকিৎসা দেওয়া হয় এই কথাটাও কিন্তু সব জায়গায় ঠিক না হয়তো কোনো জায়গায় তো যে একটা হয়ে থাকতে পারে কিন্তু এটা কিন্তু সঠিক নয় কারণ এই হরিজনের উপরে কিন্তু অনেক সময় হসপিটালগুলির কিন্তু আপনার মানে ব্যবস্থাপনা নির্ভর করে কারণ তারা অনেক সময় গুলিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এবং ওদের সাথে কিন্তু আমি এখানেও কিন্তু বেশ ক্ষমতা সেই হরিজনের কিন্তু আপনার যে জিনিসটা দেখা যায় এবং যে বিভিন্ন পেশার এবং বস্তির মানুষেরাও যান কারণ হসপিটালে যখন যায় ধরুন একটা বস্তির মানুষের গেলে কিন্তু তার শরীরে বস্তি লাগা থাকে না তখন সেখানে সবাইকে লাইন ধরে 10 টাকা টিকিট করে একটা নির্দিষ্ট পরিমাণ অর্ধেক টিকিট করে সেখানে তাকে লাইনে দাঁড়াতে হয় লাইনে দাঁড়িয়ে গিয়ে কিন্তু সেখানে টিকিট করে সে গিয়ে কিন্তু আপনার সেই সাহায্য সেবাটা কিন্তু দিয়ে থাকে এটি আগে কিছু কথাবার্তা ছিল
কিন্তু এখন অবস্থাতে কিন্তু এখন হরিজন বলেন কিংবা সমাজের ওই ওই ডিফারেন্স কিন্তু অনেক কমে গেছে আপনাদের সেবা কেন্দ্র গুলিতে। হ্যাঁ আপনারা এটা যদি আপনারা যদি ভালো করে তদারক যদি করেন তাহলে আপনারা সেটা দেখতে পারবেন যে অবস্থাগুলি হওয়ার কথা না। আর মানুষের মানুষের ক্ষেত্রে রোগ থাকে হতে পারে যে একটা জায়গায় অবস্থা কোনো ডাক্তার করতে পারেন কিন্তু এটা কিন্তু সার্বিক ভাবে সমষ্টিগত ভাবে নয়। হ্যাঁ এবং আমি আবার আপনাদেরকে বলছি আপনারা যারা এখানে আসেন এবং আজকে যারা এই যে সমস্ত এনজিওরা আজকে এই অনুষ্ঠানের সাথে জড়িত হবে তাদেরকে বলে দিব বলে দিচ্ছি যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা বড় বড় সরকারি হাসপাতালে আমাদের কিন্তু একটি সেবা কেন্দ্র আছে সমাজ সেবায়। আপনি অনেক জায়গাতে দেখতে পাবেন আমি হোলি ক্রসের সামনে যদি আপনি যান দেখবেন হোলি ক্রসের মেইন রোড থেকে দেখা যায় যে সমাজ কল্যাণের একটা আয়োজন। আপনি এখানে গেলে আপনি সেই ডাক্তার যদি প্রেসক্রাইব করে সেটি হসপিটালে আর এই হসপিটালে যদি ওষুধটা যদি না থাকে ওই দেশে কিনে দেবে। এই আমাদের সেখানে ফান্ড দেওয়া আছে কাজে ওষুধের ঘাটতি হওয়ার কথা না হসপিটাল গুলিতে। আর অনেক সময় আছে অনেক বেশি দামের ওষুধ যেটা ইয়ে করে হতো ওইটাও তো সম্ভব হয় না। তাই কাজে আমি আশা করি যে আমরা আমরা যেভাবে এগিয়ে চলছি এবার যদি আমরা কাজ যদি করে যেতে পারি এই অসুবিধাগুলি থাকবে না। এবং আমাদের জনসংখ্যা এত বেশি এবং জনসংখ্যার অনুযায়ী কিন্তু আমরা আমাদের চারটা হসপিটাল গুলিতে খুব বেশি পড়ে এবং তার জনসংখ্যা কুড়িয়ে উঠতে পারে না কিন্তু এখন সেই অবস্থাটা কিন্তু নাই অনেকটাই আপনি কমে গেছে। ধন্যবাদ। এছাড়া বাংলাদেশে 24,44,393 জন প্রতিবন্ধী এবং সেই প্রতিবন্ধীটা কিন্তু আমরা শনাক্ত করেছি আমরা কিন্তু সারা দেশে প্রচার করেছি আবেদন করার জন্য যারা আবেদন করেছেন আমাদের মেডিকেল বোর্ড আছে সমস্ত উপজেলাতে এবং জেলাতে এই বোর্ডের মাধ্যমে তাদেরকে প্রতিবন্ধী শনাক্ত করেছেন এবং তাদেরকে আমরা একটি সুবর্ণ কার্ড দিয়েছি। এবং এই 24,44,393 জন ব্যক্তি কিন্তু আপনাদের মানে প্রতিবন্ধী ভাতা পাবেন। এর মধ্যে প্রায় 80% হয়ে গেছে যে 20% বিভিন্ন জেলায় আছে তারা সেগুলি পেয়ে যাবে এবং সেটা কিন্তু 100% আমরা এই 1 বছরের মধ্যে 100% আমরা উন্নতি করে দেবো। আর এই যে এটার কিন্তু আপনি যে শিশু শ্রম যা দ্বারা দিচ্ছেন এটা সঠিক কোনো পরিসংখ্যা নেই বললেই চলে। ধন্যবাদ। সংস্থা বা বিদ্যালয়ের জায়গা হচ্ছে 44%। এত 34 লাখ যেটা শিশু শ্রমযুক্ত 34 লাখ তার 44% হিসেবে জায়গা তো এটা আসলে একটা বড় সংখ্যা মনে হয়। আর শিশু শ্রমে আছে বিদ্যালয়ের জায়গা যাই থাকে এটা কিন্তু দারিদ্রের সঙ্গে জড়িত। এখনো আমাদের দেশে প্রায় 17% দারিদ্রসীমার নিচে অর্থাৎ দরিদ্র পরিবার অর্থাৎ তারা পুরো 3 বেলা খেতে পায় না এরকম তো এই বিশাল একটা সংখ্যা এই পরিবারগুলো। তো আর সরকার যেটা করছি তার তো দূর করার ছাড়া এগুলো একদম বন্ধ করে ফেলাতে মুশকিল হবে কারণ ওদের ছেলে মেয়েরা স্কুলে যায় না বা কোনো কলকারখানা লাগিয়ে দেয় বা বেকারিতে লাগিয়ে দেয় কাজ শেখার জন্য। তো এই দারিদ্র নিরসন আমাদের কত আমরা কি বলবো গত 14 বছর যাবো আমাদের যত পরিকল্পনা হয়েছে আমরা 1 নম্বর প্রাধান্য দিয়েছি দারিদ্র কমিয়ে আনা কারণ দারিদ্র কমিয়ে আনতে হলে কর্মসংস্থান সৃষ্টি করা এই দুটা জিনিসকে আমরা খুব গুরুত্ব দিয়েছি কর্মসংস্থান সৃষ্টি এবং সেই সঙ্গে দারিদ্র কমিয়ে আনা এবং দ্রুত দারিদ্র কমে আসছে। আমরা জানি 90-91 সালে দারিদ্র ছিল প্রায় 58%, সেই দারিদ্র এখন যাই বলার 17%, যদিও আমাদের সর্বশেষ স্ট্যাটিস্টিক্স হলো সার্ভিস সেটা কয়েক বছর আগে সেই জন্য আমি সৎসমস্যা হবে আশা করছি এটা আমরা জানতে পারবো ডিসেম্বরের পরে। আমাদের যেটা হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে একটা হচ্ছে সেখান থেকে জানতে পারবো। তো এই দরিদ্র পরিবার যত দ্রুত কমে আসবে স্কুলে না যাওয়ার সংখ্যাটা একদম কমে আসবে এবং শিশু শ্রম কমে আসবে এটা দারিদ্রের সঙ্গে জড়িত এবং দারিদ্র কমানোর জন্য আমরা সর্বমুখী প্রয়াস কিন্তু নিচ্ছি আমাদের এই অর্থনীতিতে আমাদের পরিকল্পনায় আমাদের কর্মসূচিতে আমাদের সামাজিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে এইগুলো দারিদ্র যতদিন আছে তত বেশি থাকবে ততদিন এই সহায়তাগুলো সরকার দিয়ে যাচ্ছে দিয়ে যাবে। তো আমরা আশা করছি যে হতদরিদ্র কমে যাবে 2030-এর মধ্যে আশা করছি আর 2041 নাগাদ আমাদের পরিকল্পনা হলো দেশে কোনো দরিদ্র থাকবে না। দরিদ্রের বিষয়টি
ছেলেরা পাঞ্চ বইয়ে পড়বে, ইতিহাস বইয়ে পড়বে, যে দরিদ্র ছিল এক সময়, সেটা আমরা আশা করছি ২০৪১ পরের একটা সময় আসবে যখন আমাদের দেশের দারিদ্র থাকবে। ওইভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি, দেশকে ওইভাবেই এগিয়ে নিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। ধন্যবাদ।